ডেঙ্গুতে 24 ঘন্টায় আরও 14 জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন 2751 জন। স্বাস্থ্যদি দপ্তরের তথ্য বলছে, ডেঙ্গু আক্রান্তদের মধ্যে 20% 16 বছরের নিচে। আর অসচেতনতায় দেরিতে চিকিৎসা নেয় শিশুদের বাড়ছে জটিলতা, দেখা দেয় মৃত্যু ঝুঁকি। এমন প্রেক্ষাপটে ঢাকা উত্তর সিটি মেয়র জানিয়েছেন, এডিস মশার উৎস ধ্বংসে বাসাবাড়িতেও নতুন কীটনাশক ছিটানো হবে। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। ডেঙ্গুর সংক্রমণ রেকর্ড ভাঙছে প্রতিদিনই। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে 6 আগস্ট পর্যন্ত আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি 66,732 জনের মধ্যে 13,500-এর বয়স 16 বছরের নিচে। গেল কয়েকদিনে ঢাকার ভিতরে ডেঙ্গুর সংক্রমণের হার কিছুটা স্থিতিশীল হলেও আশঙ্কাজনক হারে বাড়ছে ঢাকার বাইরে। শিশুদের জন্য ডেঙ্গু এখন হুমকি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাচ্চাদের যখন ডেঙ্গু হয় তখন ওদের মানে ব্লাড প্রেশার ফল করা, তারপরে শকে যাওয়া, এগুলি বড়দের চেয়ে বেশি হয়। এবং যখন একটা বাচ্চার ব্লাড প্রেশার কমে যায়, একটা বাচ্চা শকের দিকে চলে যায়, তখন শরীরের অন্যান্য অঙ্গের মতো কিডনিতেও আপনার ব্লাড সার্কুলেশন, রক্ত প্রবাহ কমে যায়। ডেঙ্গুর ধরন পরিবর্তন হয়, প্রতি বছরে বাড়ে জটিলতা। দ্বিতীয়বার আক্রান্ত হলে জটিলতাও বাড়ে বলে জানান এ বিশেষজ্ঞ। একটা বড় অংশের রোগীদের কিন্তু অনেক বেশি বমি হচ্ছে, পাতলা পায়খানা হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে। তাহলে কিছু কিছু যে রোগীরা প্রথম দিন বা দ্বিতীয় দিন থেকেই বমি শুরু হয়ে যাচ্ছে, পাতলা পায়খানা শুরু হয়ে যাচ্ছে, তাদের ব্লাড প্রেশারটা কিন্তু প্রথম 3-4 দিনেই কমে যাচ্ছে। ডেঙ্গু ভ্যাকসিন নিয়ে সারা বিশ্বে জোর গবেষণা হলেও কোনোটি এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দেয়নি, ফলে এডিস মশার বংশবিস্তার রোধই এখন পর্যন্ত একমাত্র সমাধান বলে মনে করা হচ্ছে। দ্বিতীয়বার আবার ভিন্ন স্ট্রেনে আক্রান্ত হলে তীব্র ডেঙ্গু হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়, এবং এটার পেছনে শরীরের ইমিউনোলজিক্যাল মেকানিজমগুলো দায়ী। আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ব্যবস্থা আছে, তার কোনো সেল এই ডেঙ্গু দ্বারা বারেবারে আক্রান্ত হলে অ্যাবনর্মাল আচরণ করে, কিছু কেমিক্যালস রিলিজ করে, এবং এই কেমিক্যালগুলোর কারণেই এই ডেঙ্গু শক হওয়া বা এক্সপ্যান্ডেড ডেঙ্গি হওয়ার হার বেড়ে যায়। কিছুদিন পর পরে মশক নিধনের ওষুধ রেজিস্ট্যান্স করে। এ অবস্থায় এডিস মশার বংশবিস্তার রোধে সোমবার থেকে বায়োলজিক্যাল পেস্টিসাইড বিটিআই প্রয়োগ শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আমি নগরবাসীকে অনুরোধ করব, আপনারা আমাদেরকে সাহায্য করবেন, আমরা যেন বেসমেন্টে গিয়ে এই বিটিআইটা দিয়ে আসতে পারি। নগরবাসীকে অনুরোধ করব, অফিস, আদালত, বিভিন্ন ধরনের সোসাইটি, বিভিন্ন ধরনের আমাদের যারা আমাদের হাউজিং আছে, আমি সকলকে বলবো আপনারা আমাদেরকে সহায়তা করেন। তবে সারা দেশে ছড়িয়ে পড়া ডেঙ্গুর বিস্তার রোধ করতে সমন্বিত উদ্যোগের বিশেষ তাগিদ বিশেষজ্ঞদের। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।